বিরতি পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায় আবু জাফর সূর্য যে প্রশ্নটি উঠতেছিলাম আমরা আওয়ামী লীগ বিরোধী দলের কোনো সমাবেশ সহ্য করতে পারছে না সে কারণে আসলে এই ধরনের ঘটনা ঘটছে কিনা এবং কিংবা আদৌ আওয়ামী লীগ বিরোধী দলের এই সমাবেশে ভীত কিনা না ভিতরে আওয়ামী লীগই বলতে পারবে কিন্তু আমার আমি গণমাধ্যমের মানুষ হিসেবে যা দেখেছি যে বিএনপি এক নাগারে নয়টা থেকে দশটা বিভাগীয় সমাবেশ করেছে মামার বন্ধু ডক্টর হাসানাত আলী বলেছেন এই আলোচনায় বলেছেন যে বাধা দিয়েছেন কিন্তু প্রতিরোধ করেনি হামলা তো হয় নাই এবং তারা শান্তিপূর্ণ জায়গায় ই করেছে এখন যদি বাস বন্ধ হয়ে থাকে বাস মালিক সমিতি তাদের কোনো ছোট্ট বড় স্বার্থ থাকতে পারে বা কর্ম শ্রমিক ইন্নের স্বার্থ থাকতে পারে এরকম নানা কিছু থাকতে কিন্তু দলগতভাবে আওয়ামী লীগ সেই সমাবেশগুলোতে কিংবা এর আগেও ঢাকাতে যেন বড় দুটো সমাবেশ হয়েছে এই যেখানে আজকে বিএনপি সমাবেশ করেছে সেই জায়গায় বিএনপি সমাবেশ করেছিল যেখানে আজকে আওয়ামী লীগ সমাবেশ করেছে সেখানে আওয়ামী লীগও সমাবেশ করেছিল সেই সমাবেশগুলো শান্তিপূর্ণ হয়েছে কিন্তু গণমাধ্যমের মানুষ মাসে বলি যে আতঙ্কে যেমন জাতি আছে আমরাও কিন্তু কথা কথা কিন্তু বলে এবং গণমাধ্যমের গাড়িও আজকে ভাঙছে হ্যাঁ অনেকগুলো গাড়ি গণমাধ্যমে একদিন দেখলাম আমাকে ফোন করেছে ভাই আমার তো মোটরসাইকেলটা সাইকেলটা সে আবার কাউন্সিলের নেতা আমার তো মোটরসাইকেলটা রাজারবাগ হাসপাতালের কোনায় ছিল পড়াই দিছে ছবিও আমাকে দিয়েছে আমি একদম সংবাদপত্রের গণমাধ্যমের সাংবাদিকদের একজন নেতা হিসাবে আমাকে সেটা পাঠিয়েছে তার কষ্টগুলো আমাকে বলেছে কিন্তু তার কি দায় আছে তো পেশাগত গেছে আজকে দেখবেন অনেকগুলো সাংবাদিক অনেকগুলো সংবাদপত্রের মানুষ ক্যামেরা পারসন এরা কিন্তু পেশাগত দায়িত্ব পালন করবার সময় দেখবেন পত্রিকায় আসছে অন্য আসছে কি পরিমাণ আহত হয়েছে কি পরিমাণ পিটিয়েছে পেশাগত সুরক্ষাও তো আমরা চাই আমরা তো অনেক কাজ করতে গেছি সেখানে তো এই যে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের বেলায় কেউ এগিয়ে আসেন আমরা গণমাধ্যমের মানুষ আপনাকে যে যোগ্যতা আমাকে নিয়ে আসছেন আমি সংবাদপত্রের একজন মানুষ হিসেবে সেই যোগ্যতা আমাকে ডেকেছেন আমি ফাঁকে এই কথাটা বলেই নিচ্ছি যে গণতন্ত্রের কথা বলে আমাদের সহ্য করতে পারে না আমরা হয়তো গণমাধ্যম গণতন্ত্র একই মুদ্রার রেপি গণমাধ্যম গণতন্ত্র হাত ধরাধরি করে চলে গণমাধ্যমকে সহ্য করবেন না গণতন্ত্রের জন্য লড়াই করবেন এটা একটা এক ধরনের মুখ মুখ্যতা আর আওয়ামী আপনার কথা বললেন যে আওয়ামী লীগ তার একটি রাজনৈতিক দল হিসাবে অপর একটি রাজনৈতিক দলকে সমাবেশ সভা সমাবেশ করবার জন্য অধিকারটা দেওয়া বা সহযোগিতা করাই দায়িত্ব কারণ গণতন্ত্রের প্রচলিত রয়েছে যে আপনার মতের সাথে আমি একমত নাও হতে পারি কিন্তু তারপরও আপনার মতটা আমি শুনব কিন্তু সেখানে যে সমাবেশের সাথে আমি একমত হতে নাই পারি এই দাবির সাথে আওয়ামী লীগ একমত নাই হতে পারে কিন্তু বিএনপির দাবিটা মানে সে সমাবেশটা শান্তিপূর্ণভাবে যাতে করতে করে সেই জন্য সহযোগিতা করা দরকার ছিল করেছে কিনা আগামী দিনটা হয়তো জাতি বলবে মানুষ বলতে পারবে ডক্টর হাসানাত আলী বারবার আমরা এই অভিযোগটা শুনেছি আওয়ামী লীগের বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা বলেছেন যে বিএনপি আসলে নেতৃত্ব শূন্যতায় ভুগছে কিন্তু আজকে আসলে বিএনপি যা বলছে তারা যে শক্তি জানান দিল অর্থাৎ তাদের সেই নেতৃত্ব আসলে কোনোভাবে আবার ফেরত আসছে কিনা দেখেন বিএনপির সফলতার জায়গা কিন্তু সেখানেই যে গত ১৪টি বছর বা দশটি বছর বারো বছর যেটাই বলি না কেন আমরা তাদের প্রধান নেত্রী জেলখানায় তাদের দ্বিতীয় প্রধান ব্যক্তি নির্বাসিত জীবনযাপন করছেন কিন্তু তারপরেও বিএনপির এই ঐক্যবদ্ধতা বা বিএনপির মধ্যে যে ইউনিটি এটাকে কিন্তু খর্ব করা যায়নি খাটো করা যায়নি ছোট করা যায়নি বরং যে কোনো সময়ের চেয়ে বিএনপি এই মুহূর্তে অত্যন্ত সুসংগঠিত বলেই কিন্তু রাজপথে কিন্তু এই যে অনেক শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে আজকের দিনটি সারা এখন প্রশ্ন হলো দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা কেউ নিশ্চিত করে জানি না এই ঘটনার মূল দায়ী কারা কারণ বিএনপির মূল সমাবেশটা ছিল কিন্তু নয় নয়াপল্টনের পার্টি অফিসের সামনে ঘটনা যেগুলো ঘটেছে একটি ঘটেছে পুলিশ সদস্য যে ভাইটি আমার মারা গেছে আমি আবারও বলছি যে আমি তার রুহের মাতফারাত কামনা করছি অত্যন্ত নিন্দনীয় কাজ আমি নিন্দা জানাচ্ছি এবং দোষীর বিচার চাচ্ছি সেই ঘটনাটা ঘটেছে দৈনিক বাংলার মোড়ে সেই জায়গায় বিএনপির কর্মী সমর্থন থাকার কথা না এবং যে ঘটনাটা ঘটছে প্রধান বিচারপতি এখানে সেটাও কিন্তু অনেক দূরে এই ধরনের ঘটনা যখন ঘটে তন্নি অতীতেও আমরা দেখেছি যে কিছু কিছু मैंने कि बलबा खूब मिस्टरिया पीपुल किसु किसु दुष्कृतिकारी তৃতীয় পক্ষ এর ভেতরে ঢুকে এই বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা কিন্তু খেলতে চায় তার একটি ঘটনা আজকে রিহার্সেল হলো কি না বা তার একটি মঞ্চস্থ হলো কি না সেটাও কিন্তু আমাদের ভেবে দেখা দরকার যে সরকারের এই দুই দলের মধ্যে তৃতীয় কোনো শক্তি ঢুকে এই যে দীর্ঘ একটি বছর বিএনপি প্রত্যেকটি সমাবেশ সভা সমাবেশ শত উস্কানি বাধা থাকা সত্ত্বেও তারা ওই যে আমার ভাই বললেন যে একদিনের সমাবেশ তিন দিন হয়েছে বিভাগীয় শহরে প্রত্যেকটি বিভাগীয় শহরে গাড়ি বন্ধ করেছে সরকার করেনি প্রতিবাদে করা হয়েছে যেই শেষ সমাবেশ শেষ হয়ে গেছে যদি বিএনপি লোকেরা না করে থাকে তাহলে আসলে বিএনপি আবার নতুন করে অন্য কোন ধরনের চাপে পড়তে যাচ্ছে কি না বিএনপির চাপেই তো আছে বিএনপি চাপে পড়বে কি বিএনপি তো পেছনে যাওয়ার কোনো সুযোগ আর নেই বিএনপিকে হয় সামনে যেতে হবে না হলে অন্য কিছু করতে হবে এবং সামনেই বিএনপি যেতে হবে কারণ তফসিল ঘোষণা হবে নভেম্বরে তো তফসিল ঘোষণা যদি হয় ভোট যদি হয়ে যায় তাহলে তাদের তো অতীত অভিজ্ঞতা বলছে যে দুই হাজার চোদ্দো সনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরেকটি ভালো ভোট হবে দুই হাজার আঠারো সনে বলেছেন আমার প্রতি আস্থা রাখেন কোনোটাই কিন্তু আস্থা রাখলে বা উনি আরেকটি ভোট দিলে আমরা খুশি হতাম জাতি খুশি হতো এ ধরনের সংঘাত বোধ হয় আমাদেরকে দেখতে হতো না যেহেতু হয়নি অতএব সংঘাত আজ থেকে শেষ হয়ে গেল এটি বোধহয় বলা যাবে না বরং আজ থেকে যে আমার তো মনে হয় যে এখন তবে আমি আশাবাদী মানুষ আমি এখনো অনুরোধ করব যে সরকারি দল বিরোধী দল এই সংঘাত কারোর জন্যই কিন্তু ভালো কোনো সুখকর ফল বয়ে আনবে না কারণ অর্থনীতি কিন্তু অর্থনীতি কিন্তু সংকটাপন্ন অর্থনীতি ষোলো বিলিয়নের ঘরে চলে আসছে রিজার্ভ আমার কিন্তু এই অর্থনীতিকে যদি পুনরুদ্ধার করতে হয় যদি আমাকে ঘুরে দাঁড়াতে হয় রাজনীতিটাকে আমাকে কিন্তু সুশৃঙ্খল রাখতে হবে আবু জাফর সুযোগ বিএনপির এই ঐক্যবদ্ধতার কাছে আসলে সরকার বিএনপির দাবি মেনে নিয়ে নত স্বীকার করবে কিনা দেখেন গণতান্ত্রিক রাজনীতি নত স্বীকারের কোনো প্রশ্নই হয় না এই শব্দটাই গণতান্ত্রিক বিধে ব্যবস্থায় বা এই প্রক্রিয়া একটা অন্য শব্দ অন্য কথা গণতান্ত্রিক সমঝোতার জায়গা তৈরি হবে কারণ স্বামী স্ত্রীর মধ্যেও সমঝোতার জায়গায় থাকতে হয় মত তৈরি হতে পারে বাবা সন্তানের মধ্যেও ভিন্ন মত হতে পারে এক ধরনের একই সংসারে চলে স্বামী স্ত্রী সন্তান তারা কিন্তু এর মধ্যে এক জায়গায় একটা ঐক্যবদ্ধ জায়গায় মিশতেই হয় এর অর্থ হয় না যে মত হওয়ার পরে যে আমি তো আমার বাপের বাড়ি চলে যাব স্ত্রী তা বলে না এর মধ্যে কথাবার্তা বলা হয় এখন যদি বলে যে স্বামী যদি বলে যে আমি নত হয়ে স্ত্রীকে রেখেছি এটা হয় না গণতন্ত্র পরিবার থেকেও শুরু করতে হয় পরিবার থেকে শুরু করতে হয় গ্রামে শুরু করতে হয় ইউনিয়নে শুরু করতে হয় জাতীয়ভাবে এটা প্রতিষ্ঠিত করতে হয় সেখানে তারা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে ঘুরে দাঁড়াতে পেরেছে না সেটা জন্য নেতৃত্বের ব্যাপারটা হচ্ছে গণতান্ত্রিক একটি সমাজে নেতৃত্ব জনগণ তৈরি করে দেয় এখানে কিন্তু চাপিয়ে দেওয়া বা পীড়তন্ত্র বা সে রাজাতন্ত্র কিন্তু এখানে নেই গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সপক্ষে আমি অনেকগুলো কথা বলেছি আজকে এই চকশতেই কথা বলেছি কিন্তু পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত বিএনপি তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে কারা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো এর পরে যে যা যুক্ত হয়েছে এভাবে হয়ে যায় কিংবা জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে কি দলটা ছিল না তারপরে খালেদা জিয়া এসে যখন দায়িত্ব নিয়েছে দায়িত্বের সময় সেটা আরও বিকশিত হয়েছে একটি দল ক্রিকেট টিম বাংলাদেশ খেলছে এখন দেখবেন যে এক একটা সময় এক একটা ক্যাপ্টেনের অধীনে দলটা ভালো খেলে তো এর অর্থ এই নয় যে দলটা নাই দল ভালো খেলে ভালো পারফর্ম করে কিন্তু বিএনপি নেতৃত্ব শূন্য কথা গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব নেতা কর্মীরা তৈরি করে দেয় তার কাউন্সিলের মধ্য দিয়ে দায়িত্ব বণ্টন করা হয় তাহলে ওই কথাও যারা বলে তারা আমি বলবো তাদের কাছে যে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে আরও একটু জানতে হবে কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগের তো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমেই প্রেসিডেন্ট ছিল না তাহলে এটা কার না কার তো আস্তে আস্তে কোনো উনি যুগ্ম সম্পাদক থেকে সাধারণ সম্পাদক হয়েছে সভাপতি হয়েছে মুক্তি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে জাতির পিতা যত মিশের যে বঙ্গবন্ধু পদবি পেয়েছে আস্তে ধারাবাহিক ভাবে এর আগে তো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের সভাপতি ছিল সেই সময়টা ছিল তারপর হাজি মোহাম্মদ দানের ছিল যে উত্তরবঙ্গের মানুষ ডক্টর হাসানাত আলী বলতে পারে সে আওয়ামী লীগের সভাপতি ছিল না সুতরাং তখন নেতৃত্বের শূন্য কথা বলা যাবে না পারফরমেন্সের জায়গাটা হচ্ছে এই যে এখন যারা নেতৃত্বে আছে তারা যথাযথভাবে বিএনপির পারফরমেন্স করে যে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা দরকার সেইটাই যেতে পারছে না ডক্টর হাসানাত আলী শান্তিপূর্ণ সমাবেশে গুলি করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে এমন অভিযোগ করছেন বিএনপি নেতা আমি আমি আপনাকে একটা কথা বলি দেখেন এর আগেও বোধহয় বলেছিলাম আমি যে এই মুহূর্তে এক লক্ষ চল্লিশ লক্ষ মামলার আসামি বিএনপি তাদের দাবি অনুযায়ী এবং ভয়েস অফ আমেরিকার একটা প্রতিবেদন অনুযায়ী এক লক্ষ আটত্রিশ হাজার মামলা আজকে যে লোকগুলো এই ঢাকা শহরে আসছে এবং চরম নিগৃহীত হয়েছে চরমভাবে এই লোকগুলো যখন বাড়িতে ফিরে যাবে তারা কিন্তু আওয়ামী লীগের অ্যাসেট হবে না এই চল্লিশ লক্ষ আসামি তাদের স্ত্রীরা আছে আরও চল্লিশ লক্ষ যদি যারা যদি বয়স্ক হয়ে থাকে তাদের মা বাবা আছে ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে এই যে আওয়ামী লীগ একটু একটু করে গোটা দেশের মানুষটাকে যে তাদের বিপক্ষে দাঁড় করাচ্ছে এইভাবে সেটি না করে যদি আওয়ামী লীগ যদি বিএনপিকে আস্থায় নিয়ে বা বিরোধী দলকে আস্থায় নিয়ে এসে আলোচনার টেবিলে বসে যেহেতু এটি একটি সমস্যা এটা স্বীকার করতেই হবে তোন্নি আপনাকে যেইhttpRequest সমস্যা সমস্যাগুলির সমাধানের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো আছে একেবারে একেবারে কেন জানি একদম কঠিন অবস্থায় চলে গেছে কেউ কারু কথা শুনতে পাচ্ছে না কেউ কারু মুখ দেখতে পাচ্ছে না কিন্তু মজার ঘটনা দেখেন যখন এই সাদা চামরাওয়ালারা যখন আমাদেরকে আলোচনার পরামর্শ দেয় তখন আমরা খুব গদগদ করে খুশি হই পুলকিত হই সাদা চামরাওয়ালাদের সাথে আন্তর্জাতিকভাবে আসলে বিএনপি অনেকখানি লবিং করে গিয়ে যাচ্ছে দেখেন লবিং কেন করছে লবিং করার সুযোগটা কে করে দিচ্ছে আপনি সেই লবিং করার তাদেরকে সুযোগ করে না দিয়ে আপনি তাদেরকে নিয়ে বসেন না কেন আপনি কেন তাদের কাছে আপনি চায়ের দাওয়াত দেন আপনি আমেরিকায় যখন যাচ্ছেন তখন একজন আব্দুল মালিককে লন্ডনের বিএনপির সভাপতিকে আপনি দাওয়াত দিচ্ছেন চায়ের জন্য বাংলাদেশে আপনি কেন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি চায়ের দাওয়াত দিচ্ছেন না দিয়ে কেন আপনি কথা বলছেন গণতান্ত্রিক সমাজে আলোচনা করা যাবে না এ কথা কিন্তু আমি নাগরিক হিসেবে বিশ্বাস করি না এবং একটু আগে যে কথা বলেছি ওই সময় বলেছি যে কথা বলতে হবে গোসা থেকে একটি রাষ্ট্রকে আপনার রাষ্ট্রটা চালাতে হবে তো ভাই এই ত্রিশ লক্ষ মানুষের রক্ত লক্ষ লক্ষ মাবনের বিজ্ঞৎ কোটি কোটি মানুষের সীমাহীন কষ্টের মধ্য দিয়ে এই যে রাষ্ট্রটা তৈরি হয়েছে এই রাষ্ট্রটা চালাতে তো কারো মাধ্যম হতে সরকারের সদিচ্ছা সরকারের সরকারি দলের সরকার আর সরকারি মানে একটা দল সেটার মধ্যে কিন্তু একটু উনিই বলেছেন গুলিয়ে ফেলে ফেলেছে আওয়ামী লীগ একটি দল বিএনপি একটি দল সরকার আর একটা প্রতিষ্ঠান সরকার কিন্তু আরেকটা প্রতিষ্ঠান তাহলে কী হবে যেহেতু রাজনৈতিক সরকার সুতরাং রাজনৈতিক সরকারে প্রধানমন্ত্রী সহ মন্ত্রীরা তার দল দল মনোনীত সদস্য থাকে বলে সেই কথাটা আমাদের বলতে হয় তাহলে রাজনৈতিক দলগুলো যেন আজকে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো কর্মসূচি নয় যারা শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ করেছে এগুলো আমাদের কিন্তু খেয়াল করতে হবে তবে হ্যাঁ আপনি যেমন আগামীকালকে হরতাল ডেকেছে মাথায় রাখতে হবে বাহান্ন বছরের বাংলাদেশে দুই বছরের বেশি হরতাল হয়েছে মানে এ জাতি দুইটা বছর তার আয় উৎপাদন চলা ফেরা কিছু করতে পারে নাই আপনাকে ভাবতে হবে এবং এই রাজনৈতিক দলগুলোই কিন্তু এগুলো করেছে এখন ভোটাধিকার নিয়ে বারবার বলি গত পাঁচ বছরও যদি টকস করে থাকে শুধু এই কেয়ারটেকার এই ভোট এই নির্বাচন এই দল নিয়েই কথা বলা হয়েছে আমাদের অর্থনীতির যে এই যে সংকট আমাদের যে ব্যাংকের যে লুটের কথা হয়েছে উন্নয়ন করেছে আওয়ামী লীগ বিশ্বাস করি উন্নয়নে আমি পদ্মা সেতু দৃশ্যমান দেখছি মেট্রো রেল দৃশ্যমান দেখছি আজকে টানেল দৃশ্যমান দেখেছি এইটা যেমন দৃশ্যমান দেখছি তার বাইরে আমাকে বিসমুল্লা গ্রুপের বা হলমার্ক হলমার্কলেঙ্কারিও দেখেছি এস আলমের যে সংবাদপত্রের সংবাদ এসছে এইসব ব্যাপারে দল যেখানেই থাকুক না কেন জাতীয় সংলাপের আহ্বান করতে বিএনপি যে নৈরাজ্য হচ্ছে হয়েছে কানাডাতে আসেন এই বিষয় নিয়ে কথা বলি আমার কাছে এই তথ্য আছে তথ্য দিয়ে সহযোগিতা করি সহযোগিতা করাও মানে রাষ্ট্রের পক্ষে কথা বলা রাষ্ট্রের পক্ষে শুধুমাত্র কথা বলবেন কেয়ার চাই আমরা সরকারে যেতে যারা সরকারে থাকে তাদের দায়িত্বটা কিন্তু বেশি কারণ সরকার তো শিকারই করতে চাচ্ছে না সমস্যা তো ওই জায়গায় যে নির্বাচনকালীন ব্যবস্থা নিয়ে একটি বড় ধরনের আস্থাহীনতা দেশে তৈরি হয়েছে সরকারি দল বোঝে সমাধান দেখেন হরতাল আপনি তো বলুন রাজনৈতিক একটা একটা রাজনীতি সাথে অঙ্গ জড়িত আমি তো এই সরকার আজকে বিরুদ্ধে করছে হরতালের তো তারাই তো একশো তিয়াত্তর দিন হরতাল করেছে শুধুমাত্র এই সরকার ব্যবস্থা তৈরি করার জন্য তাহলে আজকে তারা কোন মুখে বিরুদ্ধে করবে বিরুদ্ধে করার জায়গা তাদের নাই আমি তারপরেও আজকে বলি তো নেই আজকে এই জায়গায় থেকে জাতির সামনে আমি বলি দুই দলের কাছে বলি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে আমাদের ভাই আমাদের সন্তান আমাদের ছাত্র তারা আজকে গুলি করছে আমার দেশের সন্তানকে আজকে পাকিস্তান এই দেশ শাসন করে না একটা সময় পাকিস্তানিদের কাছে বোক দিয়েছি স্বাধীনতা সংগ্রামের জন্য আজকে আমার মানুষরা ভোটাধিকার চায় অতএব বুঝতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে যে এই মানুষগুলা কিন্তু আমার দেশে জন্মগ্রহণ করা মানুষ এই দেশের মানুষগুলো আমার এই ভূখণ্ডের মানুষ আমার ভূখণ্ডের মানুষকে কেন রক্ত দিতে হবে একটি ভোটাধিকার নিশ্চিত করার জন্য কেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাকে এই রাজপথে ঢাকার রাজপথে মিছিল করতে হবে সংগ্রাম করতে হবে টিয়ার গ্যাস ছুটতে হবে আমার ভাই পুলিশ সেখানে নিহত হবে আমার অগণিত ভাই বোনেরা সেখানে গুলিবিদ্ধ হবে না হবে কেন হবে এইটুকু কি আমরা রাজনীতিবিদরা বুঝি না আমরা জনগণের জন্য রাজনীতি করি তো জনগণের জন্য সত্যিই যদি রাজনীতি করে থাকি বিএনপি করে আওয়ামী লীগ করে তাহলে জনগণ কী চায় এই যে জনগণকে আপনি স্যানুইস বানায় ফেলে দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে আসলো আবার আপনি আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ সবাই মিলে এই যে একটা অ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলো এটি আমাদের কি কি টাস করে না যেগুলো সবাই এই দেশের সন্তান এই দেশটার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি লড়াই করেছি মুক্তিযুদ্ধের কথা বলি কেন মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্র ফিরে আনার জন্য সেই গণতন্ত্র আজকে অরক্ষিত হবে কেন সেই গণতন্ত্র টকথা কথা বলার চেষ্টা করি জনগণের মালিকানা প্রকাশ করার জনগণ যে মালিক রাষ্ট্রে এটা প্রকাশ করার দিন হচ্ছে জাতীয় নির্বাচনের দিন এবং ভোটাধিকার না ভোটা জনগণের যদি অধিকারই না থাকে মালিকানাই থাকে না জনগণের যদি অধিকার আমার মালিকানাই হচ্ছে যে ভোট দিলাম আর ভোটটা হচ্ছে গণতন্ত্রের হচ্ছে কি বেশিরভাগ মানুষের পছন্দের সরকার মানে প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে বেশিরভাগ সেখানে ভিন্ন মত থাকবে সত্তরের নির্বাচনে কি বঙ্গবন্ধুর বাইরে মানুষ ভোট দেয়নি সে মানুষগুলিকে দেশ ছাড়া হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের কথা প্রশ্ন আসে তত্ত্বাবধায়ক সরকারের হ্যাঁ আমি তত্ত্বাবধায়ক সরকার যে আমি এশাদের সামরিক বিরোধী ছাত্র আন্দোলনের আমি একজন ছাত্র আমি সেখানে সঠিক হয়েছি সেই তত্ত্বাবধায়ক সরকার এরপরে ছিয়ানব্বই তত্ত্বাবধায়ক সরকার দু হাজার এক সালের সরকার তত্ত্বাবধায়ক সরকার ভেবে নিলাম কিন্তু দু হাজার ছিয়ানব্বই হাবিবুর রহমান তাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন প্রধান বিচারপতি ছিলেন তার সময় তো আব্দুর রহমান বিশ্বাস ছিল রাষ্ট্রপতি তার অধীনে উনি প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন কিভাবে তার নির্বাচনটা উত্তরণ করতে হয়েছে আমরা চোখে দেখেছি লতিফুর রহমান কিভাবে করেছে এরপর দু সালে এবং সেই লীগ আমি একটুখানি শেষ এটা তাহলে দর্শকরা দু হাজার এক সালে কি হয়েছে যেদিন নির্বাচন হল তার পরের দিন যে ম্যাচাকার হলো দেশে সারা দেশে এমন আমি বৃহত্তর বরিশালের মানুষ সেখানে আমি দেখেছি যে গৌর নদী ঝরায় হাজার হাজার মানুষ বাড়িঘর ত্যাগ করে অন্য জায়গায় চলে গেছে সেখানে রাম রামশিলের মতো জায়গায় জাতীয় নেতারা সেখানে চলে গেছে আবার কে তাহলে বিতর্কিত কখনও হয়েছে লতিবুর রহমানের সাথে এরপর বিচার বিতর্কিত কখন কখন হয়েছে দু হাজার ছয় সালে ইয়াজউদ্দিন সাহেব বিতর্কিত তাহলে বিতর্কই যদি তৈরি না হতো তাহলে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু এত কথা বলা দরকার হতো না কারণ জনগণের মালিকানা নির্ধারণ করব হতো করতে হবে ও জাতীয় ভোটের দিন আর আপনি আমাকে যেটা বলেন হরতালের বিরুদ্ধে করছে আওয়ামী হরতালের বিরুদ্ধে আমি তো নিজেই কথা বলেছি যে এই বাহান্ন বছরের বাংলাদেশ থেকে দুই বছর চলে গেছে শুধু হরতালে আপনি যদি কথা বলেন শুধুমাত্র দিদি বাষট্টি থেকে একাত্তর যে পাকিস্তানি শাসক শাসকের বিরুদ্ধে মাত্র হরতাল করতে হয়েছে হলে পনেরো দিন দেখেন গত গত চোদ্দটি বছর বিএনপি একটা দিন হরতাল করেনি একটা দিন অবরোধ করেনি অত্যন্ত নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে তারা করেছে তারা কেন আজকে এই হরতালটা করতে বাধ্য হলো সেটাও কিন্তু ভেবে দেখার একটা বিষয় আছে আমি তরনি সর্বশেষ শুধু একটা বলতে আমি অনুরোধ করতে চাই এখনো দুই দলকে আসুন নাই দেশটা আমাদের এই দেশটা আমাদের সন্তানরা থাকবে আমরা এই দেশটা রেখে যাচ্ছে সন্তানদের জন্য আমাদের বয়স হয়ে গেছে এই দেশটাকে আমাদের যে নতুন প্রজন্ম তারা যেন তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে এই একটি জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমরা আসুন আলোচনার টেবিলে বসুন এখনও সময় হয়ে যে রাতেই আলোচনা হতে পারে কালকে হরতাল প্রত্যাহার হয়ে যাবে বসেন না রাতেই বসেন কত জায়গায় তো কত কিছু আপনার করতে পারেন কেন করছেন না আমি শুধু সমালোচনাই করব আর এই বাহান্ন বছরে শুধু বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করবে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আচরণ করবে তাহলে এই যে সাধারণ মানুষ আমার ভাই যেটা বললেন যারা চাল খেতে পারে কিনতে পারে না আলু কিনতে পারে না পটল কিনতে পারে না মাংস কিনতে পারে না ডিম কিনতে পারে না এই যে ঊর্ধ্ব মূল্য মূল্যস্ফীতি দেশের অর্থনীতি একেবারেই ষোলো মিলিয়ন ডলারে চলে আসছে তিন মাসের আমার আমার আমদানি করার ব্যয় নাই এরকম একটি বাংলাদেশ জানার পরেও জানার পরও কেন আপনি জেদ করছেন সেই দুটি দলই আমি আহ্বান জানাচ্ছি আপনার আলোচনা আলোচনা করে সমাধান করুন এবং আবু জাফর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আগামী পর্ব আমার চলে ধন্যবাদ সাথে থাকার জন্য অবশেষে উদ্বেগ উৎকণ্ঠার আটাশ অক্টোবর পার করছি আমরা ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি ব্যাপক সংঘাত সংঘর্ষ একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন সেই সাথে হতাহতের ঘটনাও দেখেছি প্রায় শতাধিক সব কিছু মিলিয়ে আসলে বিএনপি কি তাদের শক্তির জানান দিল নাকি আসলে আওয়ামী লীগের শক্তির কাছে বিএনপি তাদের শক্তি জানান দিতে ব্যর্থ হলো এই সব কিছুর সাথে আবারও যুক্ত হয়েছে আগামীকাল রোববার অর্থাৎ উনত্রিশ অক্টোবর ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল কি হতে যাচ্ছে রাজনীতিতে কি হবে এই সংঘাত সংঘর্ষের পরিণতি এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনু ভাতন্নি দর্শক আজকে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আছেন ডক্টর হাসানাত আলী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আছেন আবু জাফর সূর্য সিনিয়র সাংবাদিক আপনাদের দুজনকে স্বাগত ডক্টর হাসানাত শুরু করতে চাই যে কথাটি বলছিলাম উদ্বেগ উৎকণ্ঠার আটাশে অক্টোবর পার করছি আমরা যে আটাশে অক্টোবর নিয়ে আসলে দীর্ঘদিন ধরে জনমনে সেই সাথে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের আলোচনা চলছিল সেই আলোচনার আজকে আসলে আমরা কি ফলাফল দেখলাম নাকি আসলে সামনে আরো আমাদের কঠিন দিন দেখতে হচ্ছে ধন্যবাদ তো নিয়ে আপনাকে সত্যি আমি মর্মাহত যে স্বাধীন দেশে স্বাধীনতার বছর পরে একটি দেশে গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বা একটি ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত জমায়েত সেই জমায়েতকে কেন্দ্র করে আজকে ঢাকায় যে সংঘাত সহিংসতা ভাঙচুর এবং একজন পুলিশ সদস্য নিহত সেটি সত্যিই স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে আমাকে কষ্ট দেয় এবং পীড়া দেয় আমি প্রথমেই সেই আমার যে ভাইটি পুলিশ সদস্য যে নিহত হয়েছেন তার রুহের মাকফিরাত কামনা করছি সাথে সাথে আজকে দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার অনুপস্থিতির প্রতিবাদে আজকে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ঢাকার রাজপথে নেমে এসেছে এবং তারা অগণিত মানুষ কিন্তু আহত স্বতঃস্ফূর্ত যদি হয় তাহলে আসলে এত আহতর ঘটনা আমরা কেন দেখছি এত সংঘাত সংঘর্ষের ঘটনা কেন দেখছি দেখেন স্বতঃস্ফূর্ত এই কারণে আমি বলার চেষ্টা করছি যে আপনি আজকে যদি এই মিছিলের প্রতি লক্ষ্য রাখেন যদিও মিডিয়ার মাধ্যমে আমরা সেই আসল চিত্রগুলো দেখতে নি কেন পারিনি কি জন্য পারিনি আমরা জানি না এটা হয়তো আপনারাই ভালো বলতে পারবেন যে কেন মানুষ দেখা হলো না তবে আমি যতটুকু দেখেছি দেখাতে সেটি অধিকাংশ মানুষকে আমার সাধারণ মানুষ মনে হয়েছে একেবারেই গ্রামের খেটে খাওয়া মানুষ গ্রামের গণতন্ত্রমোনা মানুষ যারা রিক্সা চালায় দিনমজুর তারা কিন্তু এই সমাবেশে ছিল এখন কেন সংঘাতের এই পর্যায়েটা গেল কেন এড়াতে পারলাম না দেখেন তো এই জায়গায় আমি বহুবার বলার চেষ্টা করেছি যে মানুষ কিন্তু ক্ষুব্ধ মানুষ কিন্তু এই সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে এক প্রকারের সংক্ষুব্ধ তারা দুই হাজার আটে যারা যে তরুণ প্রজন্ম ভোটার হয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারা ভোটাধিকার প্রয়োগ করতে চায় তারা একটু সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে একটি রেজিম পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আসে সেটি যখন দীর্ঘদিন অনুপস্থিত থাকে সেই মানুষগুলো যখন রাজপথে আসে যখন বাধা আসে তখন বাধাগুলো কিন্তু তারা উত্তরণের জন্য চেষ্টা করে সেরকম কিছু একটা হয়ে থাকতে পারে তবে সরকারি দলের পক্ষ থেকেও কিন্তু উস্কানে ছিল দৃশ্যমান উস্কানে আপনি যদি গত এক সপ্তাহে সরকারি দলের নেতৃবৃন্দ যদি কর্তব্য শোনেন চরম উস্কানিমূলক এবং আজকেও দেখেন দুটো জিনিস আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের শান্তি মিছিল দুটার সময় যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট বক্তব্য দেন তখন সেই ছাত্রলীগের মঞ্চে তারা নিজেরা কিন্তু লাঠালাঠি করেছে হাতাহাতি করেছে চেয়ার সরাসরি করেছে তারা শান্তি কিন্তু বজায় রাখতে সেখানে পারেনি এই দায়টা কে নেবে তারপরে দেখেন শান্তি মিছিলের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে লোগী বইটা নিয়ে তাদেরকে কিন্তু দেখা গেছে বলে প্রথম আলো নিউজ করেছে এবং মানব নিউজ করেছে এবং একজন সাবেক মেয়র বর্তমান মেয়র যিনি কিছুদিন আগে বলেছিলেন যে একজন প্রধান বিচারপতিকে নামাইয়ে দিয়েছে সেই ব্যক্তি যখন গতকালকে বা গত পরশু বলেছেন যে লগি বৈঠা দিয়ে আবারও এই অপশক্তিকে তাড়াতে হবে আর যারা মানুষ ভোটাধিকার প্রয়োগের দাবি প্রতিষ্ঠিত করতে চায় তারা কি করে অপশাসন হয় আমি তো এমনি একটি মোটা দাগে কথা বলছি আমার খুব কষ্ট লেগেছে এই জায়গায় যে স্বাধীন দেশে আজকে যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা নির্বিচারে বর্ষণ করেছে টিআর সেল সেরেছে সাউন্ড গ্রেনে হামলা করেছে তারা কিন্তু এই দেশের সন্তান যাদের প্রতি গুলি করেছে তারাও কিন্তু এই দেশের সন্তান এটি কি ভাবা যায়

হাশপাতেলেও হামলা লাগাছে ফেলে দেওয়া হয় সেটা কি আউমলিগিরুস্কানি ওখানে কি আউমলিক ছিল ওখানে তো আউমলিক ছিল না বখতিয়ারুস্কানের রাজনীতির মেঠোপয়তে মেঠো বখকিতায় কে যুদ্ধে মেঠো বখকিত তার নেতা কুরমিদেরকে প্রত্যেক রাজনৈতিক দলে চাঙ্গা রাখবার জন্য মনোবল ধীরক রাখবার জন্য অনেক বখকিতাদের দিয়ে থাকে কিন্তু না দৃশ্যমান যত কথাই বলোন না কেন আউমলিগের শান্তি সমাবেশের যেখানে সংগঠিত হয়েছে বিন মানে অনুষ্ঠান হয়েছে কিংবা বিএনপির এই মহাসমাবেশ মহাযাত্রা যেখানে শুরু হয়েছে সেখানেও তার আর আওয়ামী লীগ বিএনপির কোনো লাঠারাঠি হয়নি কিংবা জামাতের সাথে সেখানে তো কোনো হয়নি দু হাজার যে ছয় সালে সে ঘটনাটা ঘটেছিল কী বলা হয় বাইতুল মোকারমের উত্তর গেটে সেটা জামাত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে আওয়ামী কিন্তু না আবার আজকেও যে ঘটনাটা ঘটেছে কোথাও আপনি দেখবেন না হ্যাঁ পুলিশে হয়রানির কথা পত্রিকায় এসছে আমি তার সপক্ষে বিপক্ষে কোনো উক্তি দিতে চাচ্ছি না কিন্তু আজকের সমাবেশে বিএনপির সাথে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে কোনো সংঘাত হয়েছে এরকম তো কোনো ঘটনা নাই আমার প্রধান বিচারপতির বাসভবনে কাকরাইল এলাকায় যে সে মো মোড়টায় সেখানে তোর বি আওয়ামী লীগের কোনো অবস্থান ছিল না তাহলে কারা করলো তো সেই করার মানুষটা তো আর গায়বী কোনো মানুষ না দৃশ্যমান মানুষ তাহলে রাষ্ট্রের যে কত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির মধ্যে আজকে কিন্তু ছুটির দিন মাননীয় প্রধান বিচারপতি তার বাসভবনই অবস্থান করছিল সেই বাসভবনের সময় তার আশপাশে যখন হামলা সংগঠিত হয় বাসভবনের গেট যখন ভাঙচুর করেন তাই এটা তো দৃশ্যমান মনেই হতে পারে ভিতরেও আক্রমণ করবার জন্য মানুষ যেতে পারে সেই উস্কানি কোথাও না কোথাও থেকে কিন্তু বিএনপি শুরু করেছে শান্তিপূর্ণ অবস্থানটা করতে পারলো না দীর্ঘদিন পর বলা হয়েছিল বিএনপি তার আদতে শেষ চেহারাটা দেখিয়ে দিল যে তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের মধ্য দিয়েই রাষ্ট্রক্ষমতাটাকে কোনো না কোনোভাবে নিতে চায় এই বিএনপিকে যদি আপনি অন্য কথা বলতে চান এই বিএনপি যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় বা দল হিসেবে গোসংগঠিত হয় নাই এই বিএনপি সামরিক ব্যারাকের মধ্য দিয়ে একটা সময় বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এটা বলে সামরিক পোশাক পরে সিভিল পোশাক না যে পোশাক আপনার আমার তা নয় অন্য পোশাক পরে ঊর্ধ্বি পোশাক পরে এইখানে রাষ্ট্র ব্যবস্থায় চলে আসছে এবং তারা গণতন্ত্রের কথা বলবেন হ্যাঁ গণতন্ত্রের কথা হতেই পারে গণতন্ত্রের লড়াই শেষ পর্যন্ত থাকে গণতন্ত্র কি হচ্ছে আমেরিকাতে গণতন্ত্র রয়েছে না গ্রেট ব্রিটেনে কি গণতন্ত্র রয়েছে না তারপরে সেখানে মানুষ লড়াই করে না সংগ্রাম করে না গণতন্ত্রের জন্য তার গণতন্ত্রের শেষ কথা কী আরও গণতন্ত্র আমাদের সৌন্দর্যের শেষ কথা কী আরো সৌন্দর্য সেখানে যদি এরকম গণতন্ত্রের লড়াই হয় যে একটি পুলিশকে পিটিয়ে মারবেন তার ছবিটা যদি আপনি দেখেন যে কীভাবে তার আশেপাশে ইটের স্তূপ ইটের টুকরার স্তূপ পড়ে আছে

আমি এখনই মানব জমিন পড়ছি মানব জমিনের নিউজটা সেখানে যে ঘটনা ঘটছিলো যে আওয়ামী লীগের কর্মীরা একটি বাসে এবং একটি দুটা পিক আপ ভ্যানে তারা সেদিক দিয়ে যাচ্ছিলো ঘটনার সূত্রপাত কিন্তু সেই জায়গায় সেই জায়গাতে ঘটনাটা বাড়ল কীভাবে মানব জমিন বলছে যে তখন আওয়ামী লীগ এবং পুলিশ একতা যৌথভাবে বিএনপির কর্মীদের প্রতি ঝাঁপে আক্রমণটা করে সূত্রপাত সেখানে তিনটার সময় বললেন যে আওয়ামী লীগ খুব শান্তি সুশৃঙ্খল ছিল আওয়ামী লীগ কোথেকে সুশৃঙ্খল হলো মানব জমিন বলছে যে তিনটার সময় পল্টন মোড়ে আওয়ামী লীগ এবং পুলিশ যৌথভাবে বিজয়নগর ওই যে রাস্তাটা আছে সেই রাস্তায় বিএনপির কর্মীদের উপরে হামলা করে এগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানা কারণ আমার তো মাঠে থাকার কোনো অভিজ্ঞতা নেই আমি বলি যে বিএনপি কিছুই করেনি বিএনপি তবে হ্যাঁ আমি ওই ঘটনাটা যারা জান অগ্নিসংযোগগুলো আমরা দেখলাম সেই অগ্নিসংযোগগুলো কারা দেখেন অগ্নিসংযোগ কারা করছে প্রশাসনের লোকজন এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারি না আমরা তো বলবো এগুলো জানতে পারতাম যদি আপনাদের মিডিয়া যদি সুস্পষ্ট হবে দেখাতো কারণ এ ধরনের ঘটনা কিন্তু সমস্ত মিডিয়াগুলো তৎপর থাকে এবং সেগুলো লাইভ প্রোগ্রাম দেখায় দুঃখজনক হলো সত্য যে এইগুলোর থেকে কিন্তু জাতি বঞ্চিত এবং আমি আপনাকে বলি যারা অগ্নিসংযোগ করেছে যারা পুলিশ সদস্যকে মেরেছে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিশে বিচার করা হোক সন্ত্রাসীর পরিচয় পরিচয় তো সন্ত্রাসী যে করে তার অগ্নি দেওয়া ব্যক্তি সেই জায়গায় না যে বরং আমি শুধু বলি যে আজকে যে ঘটনাটার সূত্রপাত হলো বিএনপির তো শান্তিপূর্ণ মিছিল ছিল শান্তিপূর্ণ সমাবেশ ছিল শান্তিপূর্ণভাবেই হচ্ছে কিন্তু এই উস্কনি কারা দিল কালকে রাতের অন্ধকারে একটা নির্মাণাধীন বাড়ি থেকে কুমিল্লার জন লোককে গ্রেপ্তার করা হলো নিরাপরাধ লোককে গ্রেপ্তার করা হলো রাস্তায় রাস্তায় ব্যারিগেড বসিয়ে গ্রেপ্তার করা হলো গাড়ি ভাড়া পায় না বিএনপির লোকের রাস্তা বন্ধ করা হলো আপনি গাজীপুরের সাবেক মেয়র সাহেব পত্রিকায় দেখেন যে তিনটা গরু জবাই করে সেখানে খাবার রান্না করা হচ্ছে একই দেশে যখন আইন শৃঙ্খলা বাহিনী যখন দুইমুখী আচরণ করে তখন সেটা কিন্তু গণতন্ত্র মনে মানুষকে কিন্তু ক্ষুব্ধ করে সংক্ষুব্ধ করে এবং সংক্ষুব্ধ মানুষ এগুলো ঘটাইছে কিনা আমি জানি না সেটা তো আমি আগেই বললাম যে আমি একজন শিক্ষক হিসাবে মনে করি সুস্থ তদন্ত সাধারণ জনগণে হাসপাতাল গিয়ে আসলে সংযোগ আমি আমি এ ধরনের কোনো ঘটনা শুনি যে হাসপাতালের সাথে ঘটনা এখন পর্যন্ত আমি কোনো পত্রিকায় পাইনি যে হাসপাতালে যদি হয়ে থাকে সেটাও নিন্দনীয় হ্যাঁ সেটাও নিন্দনীয় সেটাও নিন্দনীয় এবং তারও বিচার হওয়া উচিত কিন্তু প্রশ্ন হলো যে এই সমস্ত বিচার অপরাধীর হবে কোনো অসুবিধা নেই কিন্তু যে চোদ্দটি বছর মানুষের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না ভোট দিতে পারে না সেই জায়গার মুক্তি হওয়া দরকার আপনার কাছে একটু আসি সংঘর্ষের সূত্রপাত বলছে আওয়ামী লীগের থেকে কিন্তু আসলে এই জায়গাটিতে আওয়ামী লীগের কতখানি দায় ভাইয়ের জায়গা ছিল আদৌ আওয়ামী লীগ আসলে উস্কে দিয়েছে কিনা আমি একটা কথা বলি তর্কের খাতিরে ধরেই নিলাম আমার ভাইটা বললো তর্কের খাতিরে যে আওয়ামী লীগের লোক সেই জন্য এবং মানব জমিনের কথাই বলবেন আমি সংবাদপত্রের মানুষ অত ধীরচিত্তে বলতে চাই মানুষের টেস্টের জায়গা স্বাদের জায়গা সংবাদ এখন আমাদের জন্য খোরাক সেটা বাংলাদেশে আরও পত্রিকা রয়েছে আমার অনেকগুলো পত্রিকার যদি আপনি উদ্ধৃতি দিতে পারতেন আমারও ভালো লাগতো দর্শকদেরও ভালো লাগতো দর্শক শিক্ষক হিসাবে আপনার কাছ থেকে আরো যৌক্তিক এবং আপনার গ্রহণযোগ্য কথা পাইতে পারতো কিন্তু আমি বলি না যে দুইটা পত্রিকা অসত্য বলেছে কিন্তু আমি বলতে চাই খণ্ডিত তথ্য প্রকাশ করেছে খণ্ডিত তথ্য প্রকাশ সত্যিকার অর্থে সাংবাদিকতার সাথে যায় না আপনি পরিপূর্ণ তথ্যই দিতে হবে তাহলে কথা বললাম যে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্নভাবে ভাগ আসলে তাদেরকে হয়রানি করা হচ্ছে বি বিএনপি কর্মী নেতাকর্মীদের সাথে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এইটা যথাযথভাবে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অনেকবার একে আপনাদের চ্যানেলেও কথা বলেছি যদি মামলা ছাড়া তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে সেটা আইনের বর্তয় আইনে এটা কাবার করে না একটি রাষ্ট্রে তার সাংবিধানিকভাবে নাগরিককে তাদের সংগঠন করার জন্য সভা সমাবেশ করবার অধিকার দেওয়া হয়েছে পাশাপাশি আপনি সভা সমাবেশ করবেন আর আমি রাস্তায় নির্বিঘ্নে চলবো আমারও সেই অধিকারটা রয়েছে আপনি যেমন সভা সমাবেশ করবেন আপনাকে বাধা দেওয়া যাবে না তা আমি তো রাস্তায় আমার তো নির্বিঘ্নে কিন্তু রাস্তায় চলতে দিতে হবে সেই নাগরিকদের নির্বিঘ্নে চলবার জন্যেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা হচ্ছে কি দুষ্টের দমন শিষ্টের পালন যারা আমরা নির্বিঘ্নে হাঁটতে চাই কোনো ই করবো না তাদেরকেও তো তাদেরকে সুরক্ষা দিতে হবে আর আপনি যারা শেষে আমাকে জানতে চেয়েছেন তাদের শক্তি জানান দিয়েছে তাদের চেহারাও মোচন করেছে তাদের চেহারাটা যে এই আগুন সন্ত্রাস এই যে বাস পড়ানো এই যে অভিযোগ থেকে তারা রেহাই পাওয়ার জন্য গত এক বছর পর্যন্ত যে মোটামুটিভাবে ধৈর্য ধরে যে আন্দোলনটা করতে যাচ্ছিলো আজকে আর পারলো না সেই শৃঙ্খলতা সেই বোমাবাজি সেই সন্ত্রাস সেই নৈরাজ্যের চেহারাটা জাতির কাছে শক্তি নয় মানে তাদের ওই আসল যে চেহারাটা

সেই জায়গার সংকটের জন্য যদি আলোচনায় না বসে দুটি দল বৃহৎ দুটি দল রাজনৈতিক মাতৃ যে আজকে যে উত্তাপ সরিয়ে সেই উত্তাপ কিন্তু চলমান থাকবে সেটি কারোর জন্যই কিন্তু সুখকর হবে না এটি আজকের চিত্র আমি বলি না যেখানে সমস্ত দায় দায়িত্ব বিএনপির আওয়ামী লীগের একেবারেই দায় নেই আবার আমি এও বলতে চাই না যে সব দায় আওয়ামী লীগের বিএনপির কোনো দায় নেই কোনোটাই না বলে আমি শুধু বলতে চাই জাতি হিসাবে মানুষ হিসাবে আপনি ঢাকার রাজপথে তাকান যেন রণক্ষেত্র পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রের মতো মুহুর মুহূর্তিয়ার সেল যে আমি আমার কষ্টের জায়গা সেই জায়গায় যে আমার দেশের সন্তানরা যাদের আমার দেশের ট্যাক্সের টাকায় সেই

আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায় আবু জাফর সূর্য ক্ষেত্রে যে পরিণত হলো আজকে এই ঢাকা সেটি আসলে কার কারণে বিএনপি বলছে আওয়ামী লীগ করছে আবার আওয়ামী লীগ বলছে বিএনপি করছে আসলে কেন এই ধরনের ঘটনা ঘটলো আমাদের বাংলাদেশের যে বিদ্যমান রাজনীতি বিদ্যমান রাজনীতিতে দোষারোপের একটি প্রক্রিয়া রয়েছে তবে রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাছে রাষ্ট্র যে মেশিনারিজ রয়েছে যে টুলস রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের মাধ্যমেই কিন্তু এটা খুঁজে বের করতে হবে যে এটার শুরুটা কোথা থেকে রয়েছে এই শুরুটা যখন বলতে পারবো যা আমি গণমাধ্যমের মানুষ সেই হিসেবে বলি আমাকে আরও এক দেড় এক দেড় ঘন্টা পর্যন্ত আমার রিপোর্টার আমার যে যারা আছে তাদের কাছ থেকে টোটাল রিপোর্টটা কম্পাইল করে আমি হয়তো বলতে পারবো যেখান থেকে কোথা থেকে পুরোপুরি শুরুটা হয়েছিল এবং এটার মূল কারণটা কি। কিন্তু সহিংসতা সংঘর্ষদের হয়েছে রণক্ষেত্রের কথা বলেন এই আন্দোলন তো ঢাকা শহর সাংবাদিকতা করবার কারণে এ ধরনের আন্দোলন দেখেছি কিংবা

টোটালটা আমরা যা আমি জানতে পারবো যে এটা কারা ঘটিয়েছে কিন্তু যারাই ঘটি ঘটাক না কেন মোটা মোটা দাগে কথা একজন পুলিশ সদস্য একজন সে কারো বাবা সে কারো সন্তান সে কারো স্বামী সে মারা গিয়েছে এবং এটার কোনো উত্তর এই গণতান্ত্রিক আমি যারাই রাজনীতি করুক না কেন একজনে গণতন্ত্র সুদৃঢ় করার জন্য চেষ্টা করছে আরেকজন গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের ওই ডায়েটা তাদের সবাইকেই নিতে হবে এর বাইরে কিন্তু অন্য কিছু করার সুযোগ নাই আপনি আমলে নিলেন না আমলে নিলেন কি আন্দোলনটা আমলে নিলেন না আরে গণতান্ত্রিক রাজ রাজনীতিতে আপনি কোনো না কোনোভাবে কারো বাক্য কারো ভাষা আপনাকে বিবেচনায় নিতে হবে আপনি আমাদের সংসদে যে কথা বলা হোক না কেন এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে চায়ের দোকানে চায়ের দোকানে হচ্ছে বড় সংসদ সেখানে কিন্তু সেখানে কিন্তু মারামারি হয় না বেফাস কথাবার্তা বলা হয় না সেখানের ভাষাটাও আমাদের কিন্তু শুনতে হবে আর যে ভাই আমাকে নিরীহ মানুষের কথা বলছে নিরীহ মানুষ তো আলুর দম হয়ে গেছে এখন তাদের তো আর কোনো কাজ নাই তারা ষাট টাকা আলু কিনে কিন্তু কিনতেই তো ব্যস্ত হয়ে পড়ে আর গণতন্ত্র গরিব মানুষের জন্য গণতন্ত্র হচ্ছে চালের দাম কম গরিব মানুষের জন্য গণতন্ত্র হচ্ছে ডালের দাম কম তেলের দাম কম নুনের দাম কম সেইটা ভালো রাস্তাঘাট তা নিরাপদ ঘুমাইতে যাওয়া তার তার সন্তানের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করা নিজের চিকিৎসার কথা বলা ওনারা আর এই আওয়ামী লীগ বিএনপির গণতন্ত্রের কাছে এতটা পিছে মরতে চায় না গরিব মানুষের গণতন্ত্রটাই হওয়া দরকার দেশে ডক্টর হাসানাত আলী যেই কথা আসলে বারবার বিএনপি বলছে তারা যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পেরেছে এবং আজকে তারা আসলে যে ঘটনাগুলো ঘটেছে কিন্তু আজকের এই সমাবেশ থেকে সেই শক্তি আসলে তারা জানান দিতে পেরেছে কিন্তু এই নৃশংসতা কিংবা যে পুলিশ সদস্যের হত্যাকাণ্ড এই সব কিছু কি আদৌ একটি রাজনৈতিক দলের শক্তির প্রকাশ হতে পারে কি দেখেন তো আমি কিন্তু আবারও আপনাকে বারবার বলছি যদি কোনো মাধ্যম যদি আজকে সঠিকভাবে প্রচার করতো আমি জানি না কেন সঠিকভাবে প্রচার করতে পারিনি আমরা কিন্তু জানতে পারতাম আমি সূর্য ভাইয়ের সাথে একমত যে আমরা কথা বলবো কিসের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে কিন্তু তথ্য নয় বিএনপি করেছে আমি কী করে বলছি বলতে পারছে না এটা পুলিশের বক্তব্য বিএনপি হ্যাঁ আমি তো আপনাকে বলছি যে একজন ভাই আমার সে পুলিশ হোক সাধারণ মানুষ হোক যারা আহত হয়েছেন যারা নাজেহাল হয়েছেন অয়রানি প্রত্যেকটি ঘটনা সুস্থ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারক সেটি মানুষ দেখতে চায় কিন্তু বিচারের নামে যেভাবে একটি দল নির্বিঘ্নে তাদের সমাবেশে আসতে পারলো গাড়ি ভাড়া ব্যবহার করতে পারলো কিন্তু আরেকটি দল চেক পোস্ট বসিয়ে বা সরকারি দল চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের ঢাকা আসাকে ব্যাহত করলো কালকে ময়মনসিংহ রোডে গাড়ি বন্ধ করলো ঢাকা শহরে গাড়ি চলাচল সীমিত করে দিল সেটি তো কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না মানুষ সরকারের কাছ থেকে দলীয় কর্মীর মতো আচরণ চায় না মানুষের সরকারের কাছ থেকে এখন সরকার বিএনপিরও সরকার সরকার আওয়ামী লীগেরও সরকার সরকারের জমাতেরও সরকার তাহলে সরকারের কাছ থেকে মানুষ একটি দল নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করে কিন্তু সরকার সেই কাজটি তো করতে পারেনি সরকার এবং আওয়ামী লীগ দুটি একাকার হয়ে গেছে তারা පත්্ত করতে যাচ্ছে না যে কোন সরকারের কাজ কোন টি আওয়ামী লীগের কাজ আজকে যদি সরকারই একটু বুঝতে পারত যে এই সাধারণ মানুষের নিরাপত্তা জান মানে নিরাপত্তা দায়িত্ব সরকারের আওয়ামী লীগের নয় যদি এটি যদি সরকার বুঝতে পারত তাহলে হয়তো আমরা আজকে এই সংবাদ কিন্তু আমরা এরাতে পারতাম প্রচুর উপস্থিতি নেওয়া হয়েছে এবং যারা আসলে জানমাল নিরাপত্তা করবেন তাদের সেই সদস্যকেই আমরা দেখলাম আসলে এটা তো আমি কিন্তু বারবার আপনাকে বলছি যে এই ঘটনার জন্য আমি সত্যিই লজ্জিত এবং দুঃখিত কিন্তু প্রশ্নটি হলো প্রশ্ন তারাই করত কেন আজকে আইএনসিগুলা বাইনের সাথে দুই দুটি জায়গায় পত্রিকা বলছে সরকারি দল যোগ দিল সরকারি দল তাদের স্লোগান দিয়ে যোগ দিয়ে কেন হামলা আসলে করছেন আমি আমার ভাইয়ের সাথে একটু পুরোপুরি আমার যতটুকু বিচার বুদ্ধি আছে যেগুলো দিয়ে আমি চিন্তা করি ভিন্ন মতো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় আমার সৌন্দর্য উনি নিশ্চয়ই আমার কথা বলবার সুযোগটুকু দিবেন উনি একমত না হলেও আসলে আপনার চাইলেই যে সরকারের দায়িত্ব আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক দল সে রাস্তায় নৈরাজ্য করে চলে যাবে মানুষ মারবে মানুষের সম্পদ নষ্ট করবে সেখানে নাগরিক হিসাবে কোনো কিছু কথাও বলা যাবে না আপনি যদি রাস্তায় কোথাও কাউ কাউকে হঠাৎ করে মারে আমরা যদি গণমাধ্যম মানুষ আছে কেউ তো এগিয়ে আসলো না মানে সেখানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর লোক নেই যে অনেক একজনকে মানুষ মারলো কুপিয়ে হত্যা করলো সকল মানুষ দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখলো তাহলে মানুষকে এগিয়ে আসতে পারবে না তাহলে ওইখানে যে ঘটনাগুলো ঘটল আপনার যে কথাটা উল্লেখ করেছেন এটা তো আমি আমার কথা তর্কের সাথেই বলছি যে সেখানে কি একটা রাজনৈতিক দলের কর্মী একজন যেতে পারবে না শুধুমাত্র তাদেরই কাজ হচ্ছে উনিশশো মহা একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে শুধুমাত্র বাংলাদেশে যারা সেনাবাহিনী ছিল তারা বাংলাদেশের পক্ষ অবস্থান করছে তারাই কি মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষ পক্ষে যায় নাই তাহলে তারা কি ওখানে কি অনুপ্রবেশকারী হয়েছে এগুলো কথা বলার কথার জন্য কথা অনেক কিছু বলা যাবে তবে হ্যাঁ মানুষের যে কোনো দুঃসময় মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা শুধুমাত্র পুলিশ হত্যা এখনই দেখি এই সময় আপনি দেখেন এই অক্টোবর একটা সময় সালে কি দেখেছি বলছে বলা হয় মতো গুলি কর। আবার দেখেছি না যখন বিচার হইলো তখন পুলিশ কি পরিমাণ হেলমেট দিয়ে ঠিক পিঠেই মারলো কারা মেরেছে আমরা দেখেছি আঙুলি মারেনি এই পুলিশ মারা তো আমরা দেখেছি কাজে যাদের পুলিশ মারার অভিজ্ঞতা রয়েছে এই ধরনের ঘটনা রয়েছে তারাই এই ঘটনা ঘটায় আর শুধুমাত্র কোনো কারণে হলেই আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ আওয়ামী লীগের আমি অনেক সমালোচনা আমি করি খালি কথা বলা যাবে যে এটার এটার পেছনে এটা করেছে ওরকম কথা বলা দরকার নাই রাষ্ট্রটাকে আমাদের দেশটা আমাদের গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন সেই গণতন্ত্রের জন্য যদি আপনি ওই নৈরাজ্য করেন যে কথা আপনাকে এই আলোচনায় বললাম যে গণতন্ত্রের ভাষায় কথা বলবেন নতুবা জিব্বা সিরি বলব যে সিরি কোন গণতন্ত্র তো গণতন্ত্রের কথা বলবেন আর একজনের অধিকার যদি হস্তক্ষেপ করবেন সে রাস্তায় চলতে পারবে না হরতাল দিয়ে কালকে তাকে ব্যাঘাত ঘটাবেন বা অফিসে যাওয়ার সময় আপনি এবার গাড়িতে বোমা মারবেন এটা আবার কোন গণতন্ত্র এই গণতন্ত্র আবার চলতে পারে না দেখেন আজকে আমার সূর্য ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি আজকে যে দাবির জন্য আজকের এই নৈরাজ্য যে অশান্তি যে শঙ্কা সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য আজকের সরকারি দল একশো তিয়াত্তর দিন হরতাল করেছিল আমার সূর্য ভাই সেটা আমার চেয়ে ভালো জানেন অতএব হরতাল কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারের ডিক্লার হ্যাঁ যদি বম মারে যদি জ্বালাউপরাও করে আমি তার নিন্দে জানাই কিন্তু হরতাল দেখে বিএনপি ক্ষতি করেছে এ আমি ছোট করে এটা কিন্তু বলা যাবে না শুরু করে কয়েকটি কথা বলি আওয়ামী লীগের দায়িত্ব সাংবিধানিকভাবে নাই যে কেউ নৈরাজ্য তৈরি করলে আওয়ামী লীগ সেটাকে প্রতিহত করবে সেটা প্রতিহত করবে রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্রের ট্যাক্সের টাকা দিয়ে আমার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেই আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে দমন করার তাদেরকে জননিরাপত্তা নিশ্চিত করার এই দায়িত্বটা আওয়ামী কে দিয়েছে কোন সংবিধান দিয়েছে কোন রাষ্ট্র দিয়েছে কোন আইন দিয়েছে তাদের দায়িত্ব পালন করছে কোনো অসুবিধা তার সাথে বা ছাত্রলীগ কেন তার সাথে আওয়ামী লীগ কেন প্রশ্নটা সেই জায়গায় এই আইন শৃঙ্খলা বাহিনী একটি দলকে আসতে দিচ্ছে নির্বিঘ্নে আরেকটি দলকে চেকপোস্ট বাসিয়ে তাদেরকে আপনি জেলখানায় পাঠাচ্ছেন কেন তো সেই জায়গাতে একটা দলকে যাদেরকে আনতে দিচ্ছে মানে সীমিত করছে তার ভাষাই বলি তারাই তো নৈরাজ্যটা করলো প্রধান বিচারপতির হামলা তো আওয়ামী বিনপি তো সেটা করেনি সেই জন্যই তাদের এই পূর্ব অভিজ্ঞতায় ঘুমিয়ে থাকা মানুষকে আপনি পেট্রোল বোম দিয়ে মারবেন ঘুমিয়ে থাকা মানুষের বাস্তার মানুষ যাচ্ছে সেই মানুষদেরকে আপনি হামলা করবেন সেই ধরনের পূর্ব অভিজ্ঞতায় কারণ বাংলা ভাষায় আইনি ভাষায় একটা কথা আছে দাগি অপরাধী হচ্ছে আন্দোলন এরকম দাগি যারা নৈরাজ্য করে দাগি যারা আগুন সন্ত্রাস করে অগ্নি সন্ত্রাস করে এই দাগিদের উপরে নজর রাইট আমি আপনাকে আপনার সাথে আমি একসাথে ছোট্ট করে একটা কথা বলি আপনার জন্য পত্রিকা কিন্তু বলছে ওই জায়গায় সংঘর্ষ হয়েছে তিনটি দলের আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ বা আওয়ামী লীগ আর বিএনপি আমরা কি করে নিশ্চিত হচ্ছি যে বিএনপির লোকজন প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছেন এটা তো অন্যরা করতে পারে এখন পর্যন্ত ওনার কাছেও তথ্য নেই আমার কাছে নেই আপনার কাছেও নাই তাহলে এই যে অভিযোগের রাজনীতিটা কেন বরং আপনি আমরা অভিযোগ না করে আমি তো বলছি আপনি তদন্ত করেন ভিডিও ফুটেজ দেখান প্রধান বিচারপতির বাড়ি অত্যন্ত সুরক্ষিত আমাদের মর্যাদার জায়গা সেই জায়গাতে নিশ্চয়ই ভিডিও ফুটেজ আছে সেই ভিডিও ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করা খুব কঠিন কাজ নয় নেই তার আগমুহর্ত পর্যন্ত একটি রাজনৈতিক দলকে একেবারেই নির্বিচারে অভিযুক্ত করা এটা হবে না বলছিলেন যে ওখানে শুধুমাত্র একটি বাস এবং একটি ইসের গাড়ি যাচ্ছিল দুইটা গাড়ির জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছিল এবং তারাও যদি উস্কানির প্রথম সূত্রপাত হয় তাহলে দুইটা গাড়িতে যদি পঞ্চাশ জন বা একশো জন মানুষ হয় তো এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে একশো জন মানুষ প্রধান মাননীয় প্রধান বিচারপতির বাড়িতে হামলা করার মতো দুঃসাহস দেখাতে পারে না আপনি যা বলছিলেন আমি আপনাকে বলছি ওখানে ভিডিও ফুটেজ আছে ভিডিও প্রতিষ্ঠান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী জানাক আমাদেরকে যেখানে কারা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক দাবি জানাচ্ছি আমি এই আইনের জায়গাটি নিয়ে আমি কথা বলতে চাই গত এক মাসে সাড়ে তিন হাজারেরও বেশি বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় তারা দাবি করছে যে আটশো নেতা কর্মী গুম হয়েছে এরপরেও আসলে আজকে আমরা দেখলাম এত সংঘাত সংঘর্ষ এবং আগামীকাল আবারও হরতালে ডাক দিয়েছে তারা অর্থাৎ আগামীকাল নিয়ে আসলে জনমনে আসলে যে উদ্বেগ সেটি আরও অনেকখানি বাড়ছে কিনা কিংবা কালকে আসলে আমরা এক চাইতো ভয়াবহ পরিস্থিতি দেখব কিনা অতি সম্প্রতি আটশো মানুষ গুম হয়েছে অতি সম্প্রতি যদি অতি সম্প্রতির কথা বলছেন আপনি যে যে পরিসংখ্যান দিলেন আটশো মানুষের তালিকা দেখ শুধু কথার কথার ভাষায় ঘুরিয়ে ফিরে যদি এরকম কথা বলা হয় একটা সময় ছোট সময় গল্প শুনেছি যে এই এলাকায় কতটি কাক আছে নয়শো নয় হাজার তাহলে বললি তালে যদি গণেন গণার পর কী হবে যদি কম হয়ে থাকে তাহলে বলবে এই এলাকা থেকে বেড়াতে গেছে আর যদি বেশি হয়ে থাকে তাহলে এই এলাকা থেকে অন্য এলাকা থেকে বেড়াতে আসছে এরকম যদি পরিসংখ্যান কেউ দেওয়ার চেষ্টা করে সেটা আসলে খুব জৎসই হয় না কথার পিছিয়ে কথা শোনো যে সাধারণ যাবে আটশো গুম নয় একটা গুম একটি গণতান্ত্রিক সমাজে হতে পারে না একটা গুমের পক্ষ একটি গণতান্ত্রিক সমাজে যারা গণতন্ত্রের কথা বলে তারা মেনে নিতে পারে না আমিও পারি না কিন্তু কথাটা হলো এই যে এমন পেনিক সৃষ্টি করবেন না সমাজে যে গুম হচ্ছে গুম হচ্ছে হ্যাঁ গুম যে হচ্ছে না কেউ যে ঘরে ফিরে আসে না এ কথা অসত্য নয় কিন্তু এই এই অল্প সময়ের মধ্যে যে আটশো জন গুম হয়েছে এইটা মানে বিশ্বাসযোগ্য নয় এটা অবন্তর কথা এটা আসলে মানুষকে বিভ্রান্ত করার একটি প্রয়াস মাত্র বিএনপি আসলে গত পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে তাহলে আসলে তার এই পনেরো বছরে সুসংঘটিত হতে পেরেছে কিনা কিংবা আদৌ তারা তাদের দাবি দেওয়া কোনো সংঘর্ষ সংঘাত ছাড়া আদায় করতে পারবে কি দেখেন আপনাকে আমি ছোট করে একটা কথা বলি বিএনপি তো এতদিন পর্যন্ত সরকারি দলের লোকেরা বলার চেষ্টা করতো তাদের মুরদ নেই তাদের আন্দোলন করার সক্ষমতা নেই কিন্তু আজকে যদি আপনি রাজপথে যদি বিএনপির পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আপনি দেখেন বিএনপির লোকগুলোকে কিন্তু বিরানি দিয়ে আনা হয়নি গাড়ি ভাড়া করেও আনা হয়নি তারা যা লোকজন আসছে ঢাকাতে এবং এটি অনেক বড় একটি সমাবেশ হয়েছে এবং যদি শেষ পর্যন্ত হতো সমাবেশ আরও বড় হতো সেটি হয়নি এই মানুষগুলো কিন্তু তাদের নিজস্ব তারণা এখানে এসেছে তারাটা কি জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার না পনেরোটি বছর ভোট দিতে না পারা সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে একেবারে ভঙ্গুর করে দেওয়া একেবারেই দৃষ্টিকটুভাবে দলীয়করণ করা এই সমস্ত বিষয়ের একটি প্রতিবাদের একটি খণ্ডচিত্র জনগণ যদি বিএনপির সাথে থাকে তাহলে আসলে বিএনপি নির্বাচনে আশা নিয়ে এত সমালোচনা জায়গা কেন সমালোচনা সেই জায়গাতেই যে আজকে একটি বিরোধী দলের সমাবেশকে আওয়ামী লীগ সহ্য করতে পারে না একদম সহ্য করতে রাস্তা ব্যারিগেড গাড়ি ঘোড়া বন্ধ গ্রেপ্তার করা সেই দুই হাজার চোদ্দো আঠারো ভোট তো মানুষ দিতে পারেনি তারা কি করে আরেকবার বিশ্বাস করবে এই সরকারকে যে তারা দুই হাজার চব্বিশে তাদের ভোট তারা দিতে পারবে তাদের কেন আসলে বিরোধী দলের কোনো ধরনের কোনো সমাবেশ সহ্য করতে পারছে না এটা অসত্য পুরোপুরি আপনি দেখেন বিএনপি যতগুলো বিভাগীয় সমাবেশ করেছেন সেখানে কেউ হামলা করেছে হামলা তো হয়নি প্রচুর বাধা সৃষ্টি হয়েছে বাধা সৃষ্টি হয়েছে